ফিজিওথেরাপি সেন্টারের লাইসেন্স দিয়ে চলছিল ক্লিনিক। চিকিৎসা করতেন হোমিওপ্যাথি চিকিৎসকেরা, রোগীকে দেওয়া হতো আয়ুর্বেদিক ওষুধ। এক রোগীর অভিযোগের ভিত্তিতে দক্ষিণ কলকাতার বেসরকারি এই ক্লিনিকের বিরুদ্ধে একগুচ্ছ শাস্তিমূলক পদক্ষেপ নিল রাজ্যের স্বাস্থ্য কমিশন। এক রোগীর তরফ থেকে অভিযোগ জানানো হয় যে খবরের কাগজের বিজ্ঞাপন দেখে তারা এসেছিলেন এই প্রতিষ্ঠানে, কিন্তু চিকিৎসায় কোনো সুরাহা হয়নি। স্বাস্থ্য কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে রোগী এই অভিযোগ করেছেন তার চিকিৎসার জন্য যাবতীয় যা খরচা হয়েছে সেই টাকা ফেরত দিতে হবে প্রতিষ্ঠানকে, এবং স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা কিসের ভিত্তিতে এই প্রতিষ্ঠানে লাইসেন্স দিয়েছিলেন, লাইসেন্স পুনর্নবীকরণের আগে যাবতীয় কাগজপত্র তারা যাতে আরও একবার খুঁটিয়ে পরীক্ষা করে দেখেন। এর পাশাপাশি যে হোমিওপ্যাথি চিকিৎসকরা এখানে চিকিৎসা করান, হোমিওপ্যাথি কাউন্সিলকে বলা হয়েছে যে তাদের প্রয়োজনীয় রেজিস্ট্রেশন আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে, এবং এই প্রতিষ্ঠানকে আরও নির্দেশ দেওয়া হয়েছে যে যতদিন না পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে লাইসেন্স সংক্রান্ত যাবতীয় তদন্ত শেষ হচ্ছে ততদিন সংবাদপত্রে বা কোনো সংবাদ মাধ্যমে প্রতিষ্ঠানের নামে কোনো বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না। অর্থাৎ বলা যেতে পারে যে স্বাস্থ্য কমিশনে অভিযোগ জমা পড়ার পর কিন্তু এই প্রতিষ্ঠান যার বিভিন্ন জায়গায় শাখা রয়েছে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপের কথা স্বাস্থ্য কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রবীরদের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। আসি পরের খবরে। মুচিপাড়ায় দুষ্কৃতী তাণ্ডব, ব্যবসায়ীর বাইক ভাঙচুর। মুচিপাড়া থানায় ব্যবসায়ীর অভিযোগ দায়ের, আমাকে না পেয়ে বাইক ভাঙচুর দাবি ব্যবসায়ীর। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্তে পুলিশ। মুচিপাড়া থানা এলাকার লাট্টুপাড়াতে দুষ্কৃতী তাণ্ডব। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটি বাইক ভাঙচুর করা হয়েছে এবং পাশে আরও একটি স্কুটার রয়েছে, সেটাও ভাঙচুর করা হয়েছে। রাতের অন্ধকারে এই ঘটনা ঘটানো হয়েছে এমনটাই অভিযোগ। এবং এখানে একজন মাছের ব্যবসায়ী, তার যেটা বক্তব্য যে তারই বাইক, তাকেই এখানে টার্গেট করা হয়েছিল এমনটাই তার বক্তব্য। এবং এখানে একটি ক্যারাম বোর্ড ছিল, সেটাও ভাঙচুর করা হয়েছে বা চেষ্টা করা হয়েছে। এবং এখানে এই যে যারা এই ঘটনার পেছনে রয়েছে তারা কারা সেটা এখনও নিশ্চিতভাবে তারা বলতে পারছে না, দুষ্কৃতীরা কারা। আমি টার্গেট ছিলাম, আমি কালকে বেরাইনি বলে আমার গাড়িটা টার্গেট করেছে। তো গাড়িটাকে ভেঙে তাকে একটা ইঙ্গিত জানিয়েছি যে আমি তার উপরে আমি করলাম, এটা হুঁশিয়ার হয়ে যায়। লিখিতভাবে কমপ্লেন করা হয়েছে এবং লিখিতভাবে এই কমপ্লেন করার পর যেটা আমরা পুলিশ সূত্র থেকে জানতে পাচ্ছি, এলাকায় যে সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো রয়েছে সেই ফুটেজগুলো ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।